আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্যার এর সলিউশন আপনাকে স্বাগতম আমাদের আজকের ভিডিওর বিষয়ে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পরীক্ষা গ্রহণের তারিখ তিন এপ্রিল দু পদ ফিল্ড সুপারভাইজার আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্রথমেই থাকছে সাধারণ জ্ঞান অংশ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি। বঙ্গভবন বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম কি ভোলা রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি সোহরাওর্দি উদ্যান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে দুসরা মার্চ শোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে অবস্থিত সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির নাম কি জো বাইডেন অস্থায়ী মুজিবনগর সরকার কোন তারিখে গঠিত হয় দশই এপ্রিল আইএলও এর পূর্ণরূপ কী ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ঐতিহাসিক ছয় দফা কত তারিখে ঘোষিত হয় সাতই জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন দশই জানুয়ারি তারপরেই থাকছে বাংলা অংশ বাংলা বংশের প্রথমেই থাকছে বিচ্ছেদ করুন প্রত্যুষ এর সন্ধিবিচ্ছেদ প্রতিযোগ উষ গোষ্পদ এর সন্ধিবিচ্ছেদ গো যোগ পদ পুনরায় এর বিচ্ছেদ পুন যোগ আয় শঙ্কা এর সম এর এক কথায় প্রকাশ করুন ফল পাকলে যে গাছ মরে যায় তাকে এক কথায় কি বলে ওষুধী যে ব্যক্তির দুই হাত সমান চলে তাকে এক কথায় কি বলে সব্যসাচী যার অন্য উপায় নেই তাকে এক কথায় কি বলে অনন্য পায় দুইবার জন্মে যে তাকে এক কথায় কি বলে দিজ যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে এক কথায় কি বলে অভিসংবাদী বাগধারাগুলোর অর্থ সহ বাক্যরচনা লিখুন অর্ধচন্দ্র অর্থ গলা দাক্কা দেয়া বেদপ লোকটাকে অর্ধচন্দ্র দিয়ে মজলিস থেকে বের করে দাও আটকপালে আট আটকপালে লোকের ক্ষেত্রে চাকরি পাওয়া বড়ই কঠিন তামার বিষ অর্থের কুপ্রভাব হঠাৎ বড়লোক হয়েছে তাই তামার বিষে বিবেকহীন হয়ে পড়েছে গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা অত গৌরচন্দ্রিকা না করে আসল কথা বলো বক অর্থ বন্ড ধার্মিক সমাজে বক লোকের অভাব নেই বানান শুদ্ধ করে লিখুন ডিগ্রি এর শুদ্ধ বানান ডয় দীর্ঘিকারের পরিবর্তে ডয় রসিকার হবে বুদ্ধিমতি দয় দীর্ঘিকারের পরিবর্তে রসিকার হবে মূলত ময় রসিকারের পরিবর্তে ময় দীর্ঘকার হবে নিঃশব্দ নয় রসিকারের পরে বিসর্গ হবে প্রণীত নয় রসিকারের পরিবর্তে নয় দীর্ঘকার হবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটল লার্নিং ইজ এ ড্যাঞ্জারাস থিং আমার গরম লাগছে আই ফিল হট সকাল থেকে বৃষ্টি হচ্ছে It has been raining since morning. Amadagrame duty school ase. There are two schools in our village. Fill in the gaps. He is too weak, to walk. Answer 2. He is too weak to walk. She lives, dash, the USA. Answer in. She lives in the USA. He is dash open eyed man. Answer A. He is a one eyed man. She is very good dash mathematics. Answer in. She is very good in mathematics. We should not hanker dash wealth. Answer after. উই শুড নট হ্যাঙ্কার আফটার অয়েলথ গণিত অংশ নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকা হিসেবে দুই কেজি সন্দেশ ক্রয় করলো ব্যাটের হার শতকরা চার টাকা হলে সে সন্দেশ ক্রয় বাবদ দোকানদারকে কত টাকা দিবে পাঁচশো তো পঁচিশ টাকা দুটি সংখ্যার যোগফল একশো এবং বিয়েকফল বিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করুন ষাট ও চল্লিশ চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইন্টু বমি ইন্টু উচ্চতা জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইকুয়াল কত উত্তর জিরো পয়েন্ট জিরো 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 সিক্স একশো ডিগ্রি এর সম্পূরক মান কত আশি ডিগ্রি সমকোণে ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে কি বলে অতিভুজ বলে সমাপ্ত আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাঁচশো টাকা বেলে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ